হাঁসগুলো আছে, এই হাঁসগুলো সেল করা হবে। যদি কারো পুরুষ জুটি হাঁস প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিতে পারেন। একটা নতুন ট্রে বানিয়ে নিয়ে আসি আমাদের হাঁসের গোসল করার জন্য। আসলে ট্রে গুলো আমাদের ভুইয়াঙ্গার পাশে ওইখানে পাবেন। আমরা দুইটা সাদা রাজা ফিমেল খুঁজতেছি। আপনাদের কারো জানা মতো যদি আপনাদের বাড়ির আশেপাশে কারো কাছে সাদা রাজা ফিমেল থাকে তাহলে আমাকে একটু কষ্ট করে জানাবেন। দেখছেন নাক কত লাল, এই দেখেন। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে সকাল 9টা, আমরা চলে আসছি আমাদের প্রজেক্টে। আগের একটা ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে দুইটা হাঁস গোসল করার ট্রে চোরে নিয়ে গেছে। তো চোরে ট্রেগুলো নিয়ে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। হয়তো বা চোরে ওই ট্রেগুলোকে লুকিয়ে রাখছে, হয়তো পরবর্তীতে সেল করবে। তো তারপরে আমরা একটা নতুন ট্রে বানিয়ে নিয়ে আসি আমাদের হাঁসের গোসল করার জন্য। এই ট্রেটার সাইজ হচ্ছে আপনার, লম্বা হচ্ছে 36 ইঞ্চি, আর পাশে হচ্ছে আপনার 20 ইঞ্চি, আর উচ্চতা হচ্ছে আপনার 6 ইঞ্চি। তো আমি মনে করি হাঁস গোসল করার জন্য এটা একটা পারফেক্ট সাইজের ট্রে। যদিও আরও গভীর হলে ভালো হয়, কিন্তু ট্রেটা যদি আরও গভীর দেয় সেক্ষেত্রে দেখা যাবে কি পানির পরিমাণ বেশি লাগবে। তো পানির পরিমাণ যাতে কম লাগে এই কারণে মূলত আমরা এই ট্রেটা বানিয়েছি। তো অনেকে হয়তো বা এই গোসলের ট্রেগুলো বানাতে চান। এই গোসলের ট্রেগুলো আমাদের ভুইয়াঙ্গার পাশে ওইখানে পাবেন। এই ট্রেগুলো বর্তমানে আপনার 1500 থেকে 1600 টাকার মধ্যে পাওয়া যায় ট্রেগুলো। তো যদি কারো ট্রেগুলো প্রয়োজন হয় আমাদের ভুইয়াঙ্গার পাশে সবাই যোগাযোগ করবেন। কে ভাবতে পারেন যে ভাই ট্রের দাম তো একটু কম হওয়ার কথা, ওই শীতের মধ্যে একটু ব্যবধান আছে। যেটা পাতলা শীত ওটার দাম একটু কম, যেটা মোটা শীত ওটার দাম একটু বেশি। যেমন এটা মোটা শীত, তো এই দেখেন একটা আম পড়ছে এখানে, জি একেবারে পুরো আহারে পাকা আম, কিন্তু ওই যে ইয়ে খেয়ে ফেলছে আপনার, বাদুরে খেয়ে ফেলছে এটাকে। দেখেন এটাকে রেখে দিলাম এইখানে, তারপরে যে এইখানেও একটা আপনার পাকা আম, দেখেন বাদুরে খেয়ে ফেলছে। যে দেখছেন যে পোকামাকড় খাচ্ছে আমগুলো, গাছের মধ্যে একটা আম পেকে রয়েছে কত সুন্দর করে। যে তো ওই যে এই গাছে আম ছিল, এই গাছে এখন আর আম নাই, সবগুলো বাদুর খেয়ে ফেলছে। গাছগুলোকে ছেড়ে দিলাম, তারপরে চীনা হাঁসের বাচ্চাগুলা, তো ওদের গেটগুলো খুলে দিলে ওরা দেখেন লাফিয়ে লাফিয়ে নামে। আসো 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 আসো, এগুলোকে ছেড়ে দিলাম। এই যে আর যে হাঁসগুলো তো ওই যে ডিম নিয়ে উমে বসছে। আর যাও যাও, বেরো 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 বেরো, এখানে হচ্ছে আমাদের কেষ্টের হাঁসের বাচ্চা। এই যে তো এইখান ধরো ধরো খাবার দিতে হবে। তো এই যে কেষ্টের হাঁসের বাচ্চাগুলো, এখানে 3টা কেষ্টের হাঁসের বাচ্চা হয়েছে। এই মুরগি লালন পালন করতেছে বাচ্চাগুলোকে। চীন হাঁসের বাচ্চাগুলো নামতে ভয় পাচ্ছে, এখন আমাকেই ওদের বের করে দিতে হবে। আসো 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 আসো, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন লাভ দে, এই দেখেন লাভ দে, দেখেন লাভ দে, এই দেখেন লাভ দিছে, দেখছেন লাভ দিছে, ইস এই দেখেন এই দেখেন ওরা জাম দে, এই দেখেন জাম দিছে, এই যে জাম দিছে, দেখছেন এই জাম দিছে। এই যে আরেকটা কেষ্টের হাঁসের বাচ্চা, এটা সাদা, এটার মাথা ঝুটি আছে, এটা সম্ভবত ফিমেল হবে এই বাচ্চাটা। চীনা হাঁসের বাচ্চাগুলো এত দুষ্টামি করে ওরা, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন চীনা হাঁসের বাচ্চাগুলো করতেছে গিয়ে, দেখেন 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 দেখছেন করতেছে গিয়ে ওরা। ওই যে দেখেন ওরা আন্দোলন করতেছে ওরা। সকালবেলা এসে ওদের পানি লাগবে, যে পানি খুঁজতেছে ওরা। বড় কেষ্টের হাঁসগুলো ছেড়ে দিই, এই যে বড় দুটাকে ছেড়ে দিলাম। এই যে দৌড়, হ্যাঁ মোট 5টা কেষ্টের হাঁস আছে এখানে। তো হাঁসগুলো বের হোক। তো ওই দেখেন চীন হাঁসের বাচ্চাগুলো কত দুষ্ট, ওই যে ওরা যে ওই বড় হাঁসকে ঠুকরায়। তো কলে পানি আসতেছে না, বাসায় মনে হয় পানি নাই, পানি ছাড়তে হবে বা কারেন্ট চলে গেছে এরকম কিছু। তো আমাদের এই সাদা কেষ্টের হাঁসের জন্য আমরা অনেকদিন ধরে সাদা কেষ্টের হাঁস ফিমেল খুঁজতেছিলাম, কিন্তু কেষ্টের হাঁস ফিমেল কোথাও পাচ্ছিলাম না। তো সবশেষ আমাদের এই হাঁসের একটা বাচ্চা হয়েছে ঝুটিয়ালা, ওই যে সাদা। তো এই বাচ্চাটা ফিমেল হয়েছে সম্ভবত, এই বাচ্চাকে রেখে দিছি। তো আমরা অতি দ্রুতই কয়েকটা ঝুটিয়ালা সাদা ফিমেল কালেক্ট করব। আর আমাদের এই সাদা রাজা হাঁসটা আপনার মেল হয়েছে। তো যদি কারো কাছে সাদা রাজা হাঁস ফিমেল থাকে, মানে হাটে বাজারে গুলো না, মানে বাড়িতে পোষা, আমাকে একটু জানাবেন। সম্ভবত কিশোরগঞ্জ বা উত্তরবঙ্গ, আপনার যশোর, তারপরে হচ্ছে আপনার রাজশাহী, তো ওই দিকে অনেকের কাছে সাদা রাজা হাঁস আছে। তো যদি কারোর কাছে রাজা ফিমেল থাকে দয়া করে আমাকে জানাবেন। দাম যাই হোক না কেন, কারণ আমার এই মেলটা এখন একা একা আপনার ঘোরাফেরা করে, ওর জন্য খুব খারাপ লাগে। এখন যে হাঁসগুলো আসছে এগুলো হচ্ছে ডিউবাইয়ের কেষ্টেড হাঁস। তো ওইখানে আপনার সম্ভবত 6টা হাঁস আছে। 6টা হাঁসের মধ্যে ঝুটিওয়ালা হাঁস হচ্ছে আপনার 5টা, আর ঝুটি ছাড়া হাঁস হচ্ছে আপনার 1টা। ওই যে মাঝখানে যে সাদা হাঁসটা, এটা পুরুষ হাঁস। তো যদি কারো সাদা পুরুষ হাঁস প্রয়োজন হয় তাহলে ওই হাঁসটা কালেক্ট করতে পারেন, একেবারে ইয়াং হাঁস, দীর্ঘদিন সার্ভিস পাবেন ওই হাঁসটা দিয়ে। আর তারপর আসি এখন এইখানে যে ঝুটিওয়ালা বাদবাকি হাঁসগুলো আছে, এই হাঁসগুলো সেল করা হবে। তো যদি কারো পুরুষ ঝুটি হাঁস প্রয়োজন হয়
তাহলে এইখান থেকে নিতে পারেন। এই যে এইখানে পুরো জুটিওয়ালা হাঁস আছে দুইটা, ফিমেল আছে একটা, তো ফিমেলটা ওই ক্যান্টনমেন্ট যাবে। যে আমাদের পাহাড়ি মুরগির বাচ্চা একটা বেজে আছে যে, তারপর এই যে আরেকটা পাহাড়ি মুরগি দুইটা, আর একটা বড় মুরগি আছে সম্ভবত ভিতরে ডিম পারতে গেছে ওইটা, আর একটা মুরগি আছে তিনটা। আমরা দুইটা সাদা রাজা ফিমেল খুঁজতেছি। আপনাদের কারো জানা মতো যদি আপনাদের বাড়ির আশেপাশে কারো কাছে সাদা রাজা ফিমেল থাকে নিউ অ্যাডাল্ট বা রানিং, তাহলে আমাকে একটু কষ্ট করে জানাবেন, আমি দুইটা সাদা রাজা হাঁস ফিমেল কালেক্ট করবো। আর এই যে চীনা যে বাচ্চাটা, এটা বলতে পারতেছি না মেল না ফিমেল হয়েছে, আমার কাছে মনে হয় এটা মেল হয়েছে, আপনারা জানাবেন কমেন্টে যে এটা মেল হয়েছে না ফিমেল হয়েছে। এটা দেখেন এর নাকগুলো লাল হয়ে গেছে, তবে নাক লাল হয়ে যাওয়া মানে হইতেছে পুরুষ। এই যেমন এই যে পুরুষটা দেখছেন নাক কত লাল, এই দেখেন, আর ওর চেহারা দেখছেন কত ভয়ঙ্কর। আর ওই যে জিউবায়ের ঝুটিওয়ালা হাঁসগুলো, ওই যে তো সবাই পানি খুঁজতেছে, পানিটা আসতেছে না। ওই যে পিছনে যে ছোটো বাচ্চারা আছে না, দেখেন পিছনে ছোটো বাচ্চারা ঝুটিটা মাশাল কত বড়। ওই যে আমাদের হাঁসগুলোকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে, আসো 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 আসো। ওদের মূলত এখন আমরা ধান দিচ্ছি খাবার খাওয়ার জন্য, যে দেখেন আর কীভাবে খাচ্ছে, আসো 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 আসো। এই যে একবারই ধান দিছি দেখেন ওরা, এই যে রাজা হাঁস তো ভাবতেছে আমি অর্জন অন্য ফিট নিয়ে আসছি, রাজা হাঁস আমার সামনে চলে আসে, আসো 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 আসো। তো দেখেন ওরা কীভাবে খাচ্ছে ধান, এই যে ছোটো বাচ্চা বড় বাচ্চা সবাই ধান খাচ্ছে। যে এখন আমাদের হাঁসগুলোকে শুধু ধানই খাবার দিই, আর কোনো খাবার দিই না। এই হচ্ছে আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।